দর্শকরাই হচ্ছে কিন্তু খেলার প্রাণ, মাঠে যদি গ্যালারিতে দর্শক না থাকে খেলোয়াড়রা মজা পাবে না, তো সেক্ষেত্রে দর্শক খেলোয়াড়দেরই যে কিছু টাকা পয়সা দর্শকদের দাও, আমার তাই মনে হয়। টিকিট থাকুক কিন্তু টিকিটের কোনো মূল্য না থাকুক, হলিউড বা বলিউডের কোন সিঙ্গার আসলে বা আমাদের বাংলাদেশের ভালো কোন সিঙ্গার হলে আমরা যাচ্ছি একটা কনসার্ট দেখতে, একটা ভালো শো দেখতে আমরা টাকা দিয়ে টিকিট কেটে যাচ্ছি, কিন্তু আমরা কেন ক্রিকেট দেখতে আমরা টাকা দিয়ে টিকিট কেটে তারপর যেতে পারবো না? এই যুক্তির বিপক্ষে আপনি কি বলবেন? আমি তবে একটু বলতে চাই উনার কথা, যে মানুষের আবেগ ভালোবাসাকে নিয়ে বিজনেস এটা তো মানা যায় না। সবকিছুই বিজনেস, আলটিমেটলি উই হ্যাভ টু সে দ্যাট সবকিছুই বিজনেস। ওর এই পয়েন্ট খারাপ না, সবকিছুই বিজনেস না, আবেগ তো বিজনেস হতে পারে না, আবেগ বিজনেস হতে পারে না। মানুষের ভালোবাসার জায়গা নিয়ে আসলে যেটা হচ্ছে যে প্লেয়াররা যারা খেলছে ওদেরকে তো একটা স্যালারি দিতে হবে বা ওদেরকে পুরস্কৃত করতে হবে, নাহলে তো ওরা খেলে ইন্সপায়ার্ড হবে না, সেটার জন্য তো আছেই সবকিছু, সেটার জন্য স্পন্সর আছে। এক্স্যাক্টলি, সেটা তো তারা যে বিভিন্ন বিজ্ঞাপন করছে ওখান থেকে চলে আসতেছে, তারপরে আবার ওই যারা ওই স্টেডিয়ামের লোকজন আছে ওদের কাছ থেকে টাকা নিয়ে কেন খাবার দেবে? হ্যাঁ, কি আপনি বাসে ট্রেনে উঠেছি যে টিকিট থাকতে হবে? আমি একটা কথা বলি, সাপোজ তোমরা কিছুদিন আগে আমাদের সিসিএল হয়েছে, প্লিজ আগে কতদিন আগে আমাদের খেলা হয়েছে যেখানে আমি আসলে পার্টিসিপেট করতে পারিনি ফর ফিউ রিজন, বাট সামহাও আমার কাছে কেন জানি মনে হয় ওখানে যদি আমরা টিকিট সিস্টেম রাখতাম তাহলে যখন দর্শক থাকতো, যদি দর্শক থাকতো তখন আসলে যেগুলো ঘটেছে অনেক কিছু ঘটতে পারতো না আমাদের দর্শকদের দিকে তাকিয়ে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই কথা। এন্ড আমরা যদি টিকিট সব ফ্রি রেখে দেই তাহলে আসলে আমাদের এত বাংলাদেশে কোটি কোটি মানুষ কতজন আসলে টিকিট টিকিট ছিল দেখেই দর্শক কম ছিল, আমার লজিক হচ্ছে টিকিট না থাকা উচিত।